নমস্কার বন্ধুরা শিরালিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমি রোজ আপনাদের জন্য বিভিন্ন স্বাদের গল্প নিয়ে আসি যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলি আমি রোজ বিকেল চারটের সময় নতুন ভিডিও আপলোড করি যদি আপনাদের আমার চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে যদি নতুন কিছু শুনতে চান সেটাও জানাবেন আজ বুধবার প্রত্যেক বুধবার এখন আপনাদের জন্য আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নিয়ে আসছি আজ দুর্গেশ নন্দিনীর দ্বাদশ পরিচ্ছদ আসমানীর অভিশার দিগ্গজ গজপতির মনোমোহিনী আসমানী কিরূপ রূপবতী জানিতে পাঠক মহাশয়ের কতুয়াল জন্মিয়াছে সন্দেহ নাই অতএব তাহার স্বাদ পুরাইব কিন্তু স্ত্রীলোকের রূপ বর্ণনা বিষয়ে গ্রন্থকারগণ যে পদ্ধতি অবলম্বন করিয়া থাকেন আমার সদৃশ অকিঞ্চনজনের তৎপদ্ধতি বহির্ভূত হওয়া অতি অতিধৃষ্টতার বিষয় অতএব প্রথমে মঙ্গলাচরণ করা কর্তব্য হে বাগদেবী হে কমলাসনে শরদিন্দু নিভাননে অমল কমল দল নিন্দিত চরণ ভক্তজন বৎসলে আমাকে সে চরণ কমলের ছায়া দান করো আমি আসমানির রূপ বর্ণনা করিব হে অরবিন্দানন সুন্দরী কুলগর্ব খর্বকারিণী হে বিশাল রসাল ও দীর্ঘ সমাসোপটল সৃষ্টিকারিণী একবার পদনুখের একপাশের স্থান দাও আমি রূপ বর্ণন করিব সমাস পটল সন্ধি বেগুন উপমা কাঁচকলার চরচরি রাঁধিয়া এই খিচুড়ি তোমায় ভোগ দিব হে পণ্ডিত কুলেপসিত পয় হে মূর্খজনপ্রতি প্রতি কচ্চিত কৃপাকারিণী হে অঙ্গুলি কণ্ডুয়ন বিষম বিকার সমুৎপাদিনী হে বটতলা বিদ্যাপ্রদীপ তৈল তৈলপ্রদায়িনী আমার বুদ্ধির প্রদীপ একবার উজ্জ্বল করিয়া দিয়া যাও মা তোমার দুই রূপ যে রূপে তুমি কালিদাসকে বরপ্রদা হইয়াছিলে যে প্রকৃতির প্রভাবে রঘুবংশ কুমার সম্ভব মেঘদূত শকুন্তলা জন্মিয়াছিল যে প্রকৃতির ধ্যান করিয়া বাল্মীকি রামায়ণ ভগবতী উত্তচরিত ভার্বিক কীরাতার্জনীয় রচনা করিয়াছিলেন সে রূপে আমার স্কন্দে আরোহণ করিয়া পীড়া জন্মাইও না যে মূর্তি ভাবিয়া শ্রীহর্ষ নৈষদ লিখিয়াছিলেন যে প্রকৃতি প্রসাদে ভারতচন্দ্র বিদ্যার অপূর্ব রূপ বর্ণনা করিয়া বঙ্গদেশের মনোমোহন করিয়াছেন যাহার প্রসাদে দাসরথী রায়ের জন্ম যে মূর্তিতে আজও করিতেছ সে মূর্তিতে একবার আমার স্কন্ধে আবির্ভূত হও আমি আশমানীর রূপ বর্ণনা করি আশমানীর বেনীর শোভা ফণিনীর ন্যায় ফণিনী সেই তাপে মনে ভাবিল যদি বেনীর কাছে পরাস্ত হইলাম তবে আর এ দেহ লোকের কাছে লইয়া বেড়াইবার প্রয়োজনটা কি আমি গর্তে যাই এই ভাবিয়া সাপ গর্তের ভিতর গেলেন ব্রহ্মা দেখিলেন প্রমাদ সাপ গর্তে গেলেন মানুষ দংশন করে কে এই ভাবিয়া তিনি সাপকে ল্যাস ধরিয়া টানিয়া বাহির করিলেন সাপ বাহিরে আসিয়া আবার মুখ দেখাইতে হইল এই ক্ষোভে মাথা কুটিতে লাগিল মাথা কুটিতে কুটিতে মাথা চ্যাপটা হইয়া গেল সেই অবধি সাপের ফনা হইয়াছে আসমানির মুখচন্দ্র অধিক সুন্দর সুতরাং চন্দ্রদেব উদিত হইতে না পারিয়া ব্রহ্মান্নিকট নালিশ করিলেন ব্রহ্মা কহিলেন ভয় নাই তুমি গিয়া উদিত হও আজি হইতে স্ত্রীলোকদিগের মুখ আবৃত হইবে সেই অবধি ঘোমটা সৃষ্টি নয়ন্দটি যেন খঞ্জন পাছে পাখি ডানাবাহির করিয়া উড়িয়া পালায় এই জন্য বিধাতা পল্লবরূপ পেঁজরার কবাট করিয়া দিয়াছিলেন গরুরের মহা বিশাল দেখিয়া দেখো করিল সেই অবধি বৃক্ষের থাকে কারণান্তরে দারিম্ব বঙ্গদেশ ছাড়িয়া পাটনা অঞ্চলে পলাইয়া রহিলেন আর হস্তি কুম্ভ লইয়া ব্রহ্মদেশে পলাইলেন বাকি ছিলেন ধবলগিরি তিনি দেখিলেন যে আমার চূড়া কতই বা উচ্চ আড়াই ক্রোশ বই তো নয় এ চূড়া অন্য তিন ক্রোশ হইবেক এই ভাবিতে ভাবিতে ধবলগিরির মাথা গরম হইয়া উঠিল বরফ ঢালিতে লাগিলেন তিনি সেই অবধি মাথায় বরফ দিয়া বসিয়া আছেন কপালের লিখন্দ সে আসমানি বিধবা আসমানি দিগ্গজের কুটিরে আসিয়া দেখিল যে কুটিরের দ্বার রুদ্ধ ভিতরে প্রদীপ জ্বলিতেছে ডাকিল ও ঠাকুর কেহ উত্তর দিল না বলিল ও গোসাই উত্তর নাই মর বিটলে কি করিতেছ ও রসিকরাজ রসোপাধ্যায় প্রভু উত্তর নাই আসমানি কুটিরের দ্বারে ছিদ্র দিয়া উঁকি মারিয়া দেখিল ব্রাহ্মণ আহারে বসিয়াছে এই জন্য কথা নাই কথা কহিলে ব্রাহ্মণের আহার হয় না আসবানি ভাবিল ইহার আবার নিষ্ঠা দেখি দেখি কথা কহিয়া আবার খায় কি না বলি ও রসিক রাজ উত্তর নাই ও রসরাজ উত্তর হুম বামুন ভাত গালে করিয়া উত্তর দিতেছে ও তো কথা হলো না এই ভাবিয়া আসমানি কহিল ও রসমানিক উত্তর হুম আসবানি বলি কথাই কও না কেউ পরে উত্তর হুম অ আসমানি বটে বামুন হইয়া এই কাজ আজই স্বামী ঠাকুরকে বলে দেব ঘরের ভিতরে কেও? ও ব্রাহ্মণ শশঙ্কচিত্তে শূন্য ঘরে চতুর্দিক নিরীক্ষণ করিতে লাগিল কেহ নাই দেখিয়া পুনর্বার আহার করিতে লাগিল আসমানি বলিল ও মাগি যে যেতে চাঁড়াল আমি যে চিনি দিগ্গজের মুখ শুকাইল বলিল কে চাঁড়াল ছুঁয়া পড়েনি তো আসমানি আবার কহিল ও আবার খাও যে কথা কহিয়া আবার খাও দিগ্গজ কই কখন কথা কহিলাম আসমানি খিলখিল করিয়া হাসিয়া উঠিল বলিল এই তো কহিলে দিগ্গজ বটে 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 তবে আর খাওয়া হইল না আসমানি হ্যাঁ তো উঠে আমার দ্বার খুলে দাও আসমানি ছিদ্র হইতে দেখিতেছিল ব্রাহ্মণ যথার্থই ত্যাগ করিয়া উঠে কহিল না না ও কয়টি ভাত খাইয়া উঠিও দিগ্গজ না খাওয়া হইবে না কথা কইয়াছি আসমানি সে কি না খাও তো আমার মাথা খাও দিগ্গজ রাধে মাধব কথা কহিলে কি আর আহার করিতে আছে আসমানি বটে তবে আমি চলিলাম তোমার সঙ্গে আমার অনেক মনের কথা ছিল কিছুই বলা হইল না আমি চলিলাম দিগজ নানা না আসমান তুমি রাগ করিও না আমি এই খাইতেছি ব্রাহ্মণ আবার খাইতে লাগিল দুই তিন গ্রাস আহার করিবা মাত্র আসমানি কহিল উঠো আছে। দার্ক হলো দিগ্গজ এই কটা ভাত খাই আসমানি এই যে পেট আর ভরে না উঠো নইলে কথা কইয়া ভাত খাইয়াছ বলিয়া দিব দিগ্গজ আহ নাও এই উঠিলাম ব্রাহ্মণ অতি ক্ষুণ্ণ মনে ত্যাগ করিয়া গন্ডুস করিয়া উঠিয়া দ্বার খুলিয়া দিল ত্রয়োদশ পরিচ্ছেদ আসমানির প্রেম দ্বার খুলিলে আসবানি গৃহে প্রবেশ করিবা মাত্র দিগ্গজের হৃদবোধ হইল যে প্রণয়নই আসিয়াছেন ইহা সরস অভ্যর্থনা করা চাই অতএব হস্ত উত্তোলন করিয়া কহিলেন ওং আয়াহি হি বরদি দেবী আসমানি কহিল এটি যে বড় সরস কবিতা কোথা পাইলে দিগ্গজ তোমার জন্য এটি আজ রচনা করিয়া রাখিয়াছি আসমানি সাদ করিয়া কি তোমায় রাজ বলিছি দিগ্গজ সুন্দরী তুমি বৈশ্য আমি হস্ত প্রক্ষালন করি আসমানি মনে মনে কহিল আলপে। তুমি হাত ধোবে আমি তোমাকে ওই এঁটো আবার খাওয়াবো প্রকাশ্যে কহিল সে কি হাত ধো যে ভাত খাও না গজপতি কহিলেন কি কথা ভোজন উঠিয়াছি আবার করিয়া ভাত খাবো কি রূপে আসমানি কেন তোমার ভাত রহিয়াছে যে উপবাস করিবে দিগ্গজ কিছু ক্ষুণ্ণ হইয়া কহিলেন কি করি তুমি তাড়াতাড়ি করিলে এই বলিয়া সতৃশ্য নয়নে অন্নপানে দৃষ্টিপাত করিতে লাগিলেন আসবানি কহিল তবে আবার খাইতে হইবে দিগ্গজ রাধে মাধব গন্ডুস করিয়াছি গাত্রোত্থান করিয়াছি আবার খাইব আসবানি হ্যাঁ খাইবে বইকি, আমার উচ্ছিষ্ট খাইবে এই বলিয়া আসমানি ভোজনপাত্র হইতে এক গ্রাস অন্ন লইয়া আপনি খাইল ব্রাহ্মণ অবাক হইয়া রহিলেন আসমানী উচ্ছিষ্ট অন্ন ভোজনপাত্রে রাখিয়া কহিল খাও ব্রাহ্মণের বাং নিষ্পত্তি নাই আসমানি খাও শোনো কাহাকেও বলিব না যে তুমি আমার উচ্ছিষ্ট খাইয়াছ কেহ না জানিতে পারিলে দোষ কি দিগ্গজ তাও কি হয় কিন্তু দিগ্গজের উদর মধ্যে অগ্নিদেব প্রচণ্ড জ্বালায় জ্বলিতেছিলেন দিগ্গজ মনে মনে কহিতেছিলেন যে আসমানি যেমন সুন্দরী হো না কেন পৃথিবী ইয়াকে গ্রাস করুন আমি গোপনে ইয়ার উচ্ছিষ্টাবশেষ ভোজন করিয়া দহমান উদর শীতল করি আসমানি ভাব বুঝিয়া বলিল খাও খাও না একবার পাতের কাছে দিগ্গজ কেন তাতে কি হইবে আসমানি আমার স্বাদ তুমি কি আমার একটা স্বাদ পুড়াইতে পারো না দিগ্গজ বলিলেন শুধু পাতের কাছে বসিতে কি তাহাতে কোনো দোষ নাই তোমার কথা রাখিলাম এই বলিয়া দিগ্গজ পণ্ডিত আসবাণীর কথায় পাতের কাছে গিয়া বসিলেন উদরে ক্ষুদা কোলে অন্ন অথচ খাইতে পারিতেছেন না দিগ্গজের চক্ষে জল আসিল আসমানি বলিল শূদ্রের উচ্ছিষ্ট ব্রাহ্মণে ছুলে কি হয় পণ্ডিত বলিলেন নাইতে হয় আসমানি, তুমি আমায় কেমন ভালোবাসো আজ বুঝিয়া পড়িয়া তবে আমি যাব তুমি আমার কথা এই রাত্রে নাইতে পারো দিগ্গজ মহাশয় ক্ষুদ্র চক্ষু রসে অর্ধমুদ্রিত করিয়া দীর্ঘ নাসিকা বাঁকাইয়া মধুর হাসি আকর্ণ হাসিয়া বলিলেন তার কথা কি এখনই নাইতে পারি আসমানি বলিল আমার ইচ্ছা হইয়াছে তোমার পাতে প্রসাদ পাইব তুমি আপন হাতে আমাকে দুইটি ভাত মাখিয়া দাও দিগ্গজ বলিল তার আশ্চর্য কি স্নানেই সূচি এই বলিয়া উচ্ছিষ্টাবশেষ একত্রিত করিয়া মাখিতে লাগিল আসমানি বলিল আমি একটি উপকথা বলি শুনো যতক্ষণ আমি উপকথা বলিব ততক্ষণ তুমি ভাত মাখিবে নইলে আমি খাইব না দিগ্গজ আচ্ছা আসমানি এক রাজা আর তাহার দুও সুয়ো দুই রানীর গল্প আরম্ভ করিল দিগ্গজ হাঁ করিয়া তাহার মুখপানে চাহিয়া শুনিতে লাগিল আর ভাত মাখিতে লাগিল শুনিতে শুনিতে দিগ্গজের মন আসমানির গল্পে ডুবিয়া গেল আসমানির হাসি চাহনি ও নথের মাঝখানে আটকাইয়া রহিল ভাত মাখা বন্ধ হইল পাতে হাত লাগিয়া রহিল কিন্তু ক্ষুধার যাতনাটা আছে যখন আসমানির গল্প বড় জমিয়া আসিল দিগ্গজের মন তাহাতে বড়ই নিবিষ্ট হইল তখন দিগ্গজের হাত বিশ্বাসঘাতকতা করিল পাত্রস্থ হাত নিকটস্থ মাখা ভাতের গ্রাস তুলিল চুপি চুপি দিগ্গজের মুখে লইয়া গেল মুখ হাঁ করিয়া তাহা গ্রহণ করিল দন্ত বিনা আপত্তিতে তাহা চর্বণ করিতে আরম্ভ করিল রসনা তাহা গলাদ্ধকরণ করাইল নিরীহ দিগ্গজের কোনো সারা ছিল না দেখিয়া আসমানি খিলখিল করিয়া হাসিয়া উঠিল বলিল তবে রে বিটলে আমার এটোনা না খাবি নে তখন দিগ্গজের চেতনা হইল তাড়াতাড়ি আর এক গ্রাস মুখে দিয়া গিলিতে গিলিতে এঁটু হাতে আসমানির পায়ে জড়াইয়া পড়িল চর্বণ করিতে করিতে কাঁদিয়া বলিল আমায় রাখো আসমান কাহাকে বলিও না চতুর্দশ পরিচ্ছেদ দিগ্গজ হরণ এমন সময় বিমলা আসিয়া বাহির হইতে দ্বার নাড়িল বিমলা দ্বার পার্শ্ব হইতে অলক্ষের সকল দেখিতেছিল দ্বারের শব্দ শুনিয়া দিগ্গজের মুখ শুকাইল আসমানি বলিল কি সর্বনাশ বিমলা আসিতেছে লুকাও লুকাও দিগ্গজ ঠাকুর কাঁদিয়া কহিল কোথায় লুকাইব আসমানি কহিল ওই অন্ধকার কোণে একটা কেলেহাড়ি মাথায় দিয়া গিয়া বস অন্ধকারে ঠাউর পাইবে না দিগ্গজ তাহাই করিতে গেল আসবাণীর বুদ্ধির তীক্ষ্ণতায় বিস্মিত হইল দুর্ভাগ্যবশত তাড়াতাড়িতে ব্রাহ্মণ একটা অরহর ডালের হাঁড়ি পারিয়া মাথায় দিলেন তাহাতে আধ হাড়ি রাঁধা ডাল ছিল দিগ্গজ যেমন হাড়ি উল্টাইয়া মাথায় দিবেন অমনি মস্তক হইতে ডালের শত দ্বারা বহিল টিকি দিয়ে অরহর ডালের স্রোত নামিল স্কন্ধ বক্ষ পৃষ্ঠ বাহু হইতে ডালের ধারা পর্বত হইতে ভূতলগামিনী নদী সকলের ন্যায় তরঙ্গে তরঙ্গে নামিতে লাগিল উচ্চ নাসিকা অরহরের প্রসোবন বিশিষ্ট গিরিশৃঙ্গের ন্যায় শোভা পাইতে লাগিল এই সময় বিমলা গৃহে প্রবেশ করিয়া দিগ্গজের শোভারাশি সন্দর্শন করিতে লাগিলেন দিগ্গজ বিমলাকে দেখিয়া কাঁদিয়া উঠিল দেখিয়া বিমলার দয়া হইল বিমলা বলিলেন কাঁদিও না তুমি যদি এই অবশিষ্ট ভাতগুলি খাও তবে আমরা কাহারো সাক্ষাতে এই সকল কথা বলিব না ব্রাহ্মণ তখন প্রফুল্ল হইল প্রফুল্ল বদনে সহারে বসিল ইচ্ছা অঙ্গের অরর ডালটুকুয়া মুয় কিন্তু তাহা পারিল না কিংবা সাহস করিল না আসমানির জন্য যে ভাত মাখিয়া ছিল তাহা খাইল বিনষ্ট অররের জন্য অনেক পরিতাপ করিল আহার সমাপনান্তে আশমানী আসমানি তাহাকে স্নান করাইল পরে ব্রাহ্মণ স্থির হইলে বিমলা কহিলেন রসিক একটা বড় ভারী কথা আছে রসিক কহিলেন কি বিমলা তুমি আমাদের ভালোবাসো দিগজ বাসিনে বিমলা দুইজনকেই দিগ্গজ দুইজনকেই বিমলা যা বলি তা পারিবে দিগজ পারিব না বিমলা এখনি দিগ্গজ এখনি বিমলা এই দণ্ডে দিগ্গজ এই দণ্ডে বিমলা আমরা দুজনে কেন এসেছি জানো দিগ্গজ না আসমানি কহিল আমরা তোমার সঙ্গে পলাইয়া যাব ব্রাহ্মণ অবাক হইয়া হাঁ করিয়া রহিলেন বিমলা কষ্টে উচ্চ হাসি সংবরণ করিলেন কহিলেন কথা কও না যে বাং নিষ্পত্তি হইয়া উঠিল আসমানি কহিল তবে কি পারিবে না তা তা স্বামী ঠাকুরকে বলিয়া আসি বিমলা কহিলেন স্বামী ঠাকুরকে আবার বলবে কি এ কি তোমার মাতৃশ্রাদ্ধ উপস্থিত যে স্বামী ঠাকুরের কাছে ব্যবস্থা নিতে যাবে দিগজ না না তা যাব না তা কবে যেতে হবে বিমলা কবে এখনি চলো দেখিতেছ না আমি গহনা লইয়া বাহির হইয়াছি দিগ্গজ এখনই বিমলা এখনি না তো কি নহিলে বলো আমরা অন্য লোকের তল্লাশ করি গজপতি আর থাকিতে পারিলেন না বলিলেন চলো যাইতেছি বিমলা বলিলেন দো লও দিগ্গজ ডামাবলি গায়ে দিলেন বিমলা অগ্রে ব্রাহ্মণ পশ্চাতে যাত্রা করেন এ এমত সময় দিগ্গজ বলিলেন সুন্দরী বিমলা কি দিগ্গজ আবার আসিবে কবে বিমলা আসিব কি আবার একেবারে চলিলাম হাসিতে দিগ্গজের মুখ পরিপূর্ণ হইল বলিলেন টৈজসপত্ত রহিল যে বিমলা ও সব তোমায় কিনে দেব ব্রাহ্মণ কিছু ক্ষুণ্ণ হইলেন কি করেন স্ত্রীলোকেরা মনে করিবে আমাদের ভালোবাসে না অভাবপক্ষে বলিলেন খুঙ্গি বিমলা বলিলেন শীঘ্র লও বিদ্যা দিগ্গজের সবে দুখানি পুতি ব্যাকরণ আর একখানি স্মৃতি ব্যাকরণখানি হস্তে লইয়া বলিলেন এখানিতে কাজই বাকি এ তো আমার কণ্ঠে আছে এই বলিয়া কেবল স্মৃতিখানি খঙ্গির মধ্যে লইলেন দুর্গা শ্রীহরি বলিয়া বিমলা ও আসমানীর সহিত যাত্রা করিলেন আসমানি কহিল তোমরা আগু হও আমি পশ্চাতে যাইতেছি এই বলিয়া আসবানি গৃহে গেল বিমলা ও গজপতি একত্রে চলিলেন অন্ধকারে উভয়ে অলক্ষ থাকিয়া দুর্গোদ্দারের বাহির হইলেন কিয়দ্দূর গমন করিয়া দিগ্গজ কহিলেন কই আসমানি আসিল না বিমলা কহিলেন সে বুঝি আসিতে পারিল না আবার তাকে কেন রসিকরাজ নীরব হইয়া রহিলেন ক্ষণিক পরে নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন তুই যশপত্র আমার আজকের পাঠ এখানেই শেষ যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো নমস্কার